সারা বিশ্বের লক্ষ লক্ষ শিশু আজ দারিদ্র্যের এক ভয়ানক চক্রে আবদ্ধ। অসহায় শিশুগুলো অপুষ্টি, অশিক্ষা আর নিরাময়যোগ্য নানা রোগে আক্রান্ত। প্রয়োজনীয় খাবার, ঔষধ প্রদান আর শিক্ষার মাধ্যমে বিশ্বের এই দরিদ্র শিশুদের জীবনে স্থায়ী বিশাল এক পরিবর্তন আনা সম্ভব। বাংলাদেশ বিশ্বের দারিদ্র্যপীড়িত দেশের মধ্যে একটি, যেখানে এমনও রয়েছে বাবা মায়েরা তার সন্তানদের মুখে প্রয়োজনীয় খাবার তুলে দিতে পারে না, আর্থিক অসচ্ছলতার কারণে সন্তানদের শিক্ষা দিতে পারে না, অনেকে চাইলেও স্কুল না থাকায় বঞ্চিত হচ্ছে শিক্ষার অধিকার থেকে। বিশেষ করে এই বঞ্চনার শিকার হচ্ছে রোহিঙ্গা রিফিউজিরা, যাদের অধিকাংশকে থাকতে হচ্ছে ক্যাম্পে, যেখানে নেই কোনো সুযোগ সুবিধা। দরিদ্র শিশুদের মধ্যে ইয়াতিমদের অবস্থা সবচেয়ে খারাপ। দুমুঠো খাবারের জন্য বিভিন্ন কাজে অমানবিকভাবে শ্রম দেয়া এই শিশুদের দাসের মতো ব্যবহার করা হচ্ছে। খুবই অল্প অর্থ বা খাবারের বিনিময়ে ভয়ঙ্কর পরিবেশে রেখে দীর্ঘ সময় ধরে কাজ করিয়ে নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি। এছাড়া অসহায় শিশুগুলো বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক আর যৌন হয়রানিরও শিকার হচ্ছে, কিন্তু সাহায্য চাওয়ার জন্য তাদের কোথাও কেউ নেই। এই বঞ্চিত দরিদ্র শিশুদের শিক্ষার আলো দিতে চিলড্রেনপ্লাস শুরু করেছে এক ভিন্নধর্মী মোবাইল স্কুল প্রজেক্ট, যেখানে একটি বাসকে বানানো হয়েছে একটি ক্লাসরুম, যে মোবাইল ক্লাসরুমটিকে নিয়ে যাওয়া হবে সেই অঞ্চলগুলোতে যেখানে কোনো স্কুল নেই। আমাদের মোবাইল স্কুলগুলো বিনামূল্যে দরিদ্র শিশুদের মানসম্পন্ন শিক্ষা দেবে, আর শিক্ষাদানের পাশাপাশি তাদের দেয়া হবে পুষ্টিকর রান্না করা খাবার। হয়তো অনেক শিশুর জন্য এই খাবারটি হবে দিনের একমাত্র আহার। মানসম্পন্ন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুরা চরম দারিদ্র্যের এই চক্র থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবে, সহযোগিতা করতে পারবে নিজেদের এবং নিজের পরিবারের। আসুন প্রচণ্ড গরিব, নিপীড়িত এই শিশুদের শিক্ষার আলো দিতে আমরা এগিয়ে আসি, তাদের জীবনে আশার আলো জাগাতে অনুগ্রহ করে মুক্তহস্তে সাহায্য করুন।